হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মিতালি স্টুডিও 9। তো এবার আপনাদের দেখাবো পাঁশকুড়া বনমালী কলেজের অনলাইন ফর্ম ফিল আপটি কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ। তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, এখন আমরা এসে গেছি পাঁশকুড়া বনমালী কলেজের হোম সাইডে। দেখুন এখানে অ্যাডমিশন বলে একটি অপশান রয়েছে, এখান থেকে ইউজি সিলেক্ট করবেন। তারপর এখানে দেখবেন লেখা আছে, একটি পেজ খুলে যাবে, তো এখানে লেখা আছে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন 2020। এখানে দেখুন লেখা আছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন 2020, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে রিড দ্য ইনস্ট্রাকশান, এখানে যা যা কিছু আছে সব কিছু একটু দেখে নেবেন। যদিও আমার আগের ভিডিওতে সব কিছু বলা আছে, তবু একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে টিক মার্ক দেবেন এবং নেক্সট করবেন। নেক্সট করার পর এইরকম একটি পেজ খুলে যাবে। আপনার ক্যাটাগরিটি দিতে হবে, জেনারেল এসসি এসটি যেটি আছে সেটি দিতে হবে। ধরুন আমার জেনারেল দেয় জেনারেল দিলাম, সাবকার যদি কিছু থেকে থাকে দেবেন, নাহলে এনএ করে দেবেন, হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এবার আপনার এখানে ডেট অফ বার্থটি বসাবেন। ডেট অফ বার্থটি বসানো হয়ে গেলে এখানে আপনার ফার্স্ট নেম বসাবেন। এখানে মিডিল নেম বসাবেন, এখানে লাস্ট নেম বসাবেন। বসানো হলে এখানে আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন, ন্যাশনালিটি সিলেক্ট হয়েই আছে। এখানে আপনার রিলিজিয়ানটি সিলেক্ট করবেন, হিন্দু মুসলিম খ্রিস্টান যেটি হয় আপনার। সিলেক্ট করার পর যদি মাইনরিটি হয়ে থাকেন মাইনরিটি সিলেক্ট করবেন, নাহলে নন মাইনরিটি সিলেক্ট করবেন। ম্যারিচুয়াল স্ট্যাটাস যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন আনম্যারিড সিলেক্ট করবেন, যদি বিপিএল হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। আপনি যদি রেলের কনসেশন চান তাহলে ইয়েস করবেন, যদি দূর থেকে আসেন তাহলে রেলের কনসেশনের জন্য আপনি ইয়েস করতে পারেন, আর যদি না দরকার হয় নো করবেন। আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটির নাম এখানে দেবেন। আর আপনি কি এনসিসিতে জয়েন করতে চান, যদি জয়েন করতে চান এনসিসি কিংবা এনএসএস তবে টিক মার্ক দেবেন, নাহলে নান করে দেবেন। এখানে একটি মোবাইল নম্বর দেবেন, এখানে আপনার আধার নাম্বারটি দেবেন, এখানে একটি ইমেল আইডি দেবেন, তারপর এখানে আপনার বাবার নাম দেবেন, এখানে বাবার কোয়ালিফিকেশানটি দেবেন, এখানে মায়ের নাম দেবেন, মায়ের কোয়ালিফিকেশান দেবেন, এখানে যা গার্ডিয়ান যে হবে তার নামটি দেবেন। ধরুন যদি আপনার বাবা হয় তাহলে বাবার নামটি দেবেন। রিলেশানে এখানে ফাদার লিখবেন। ফ্যামিলি ইনকাম, মান্থলি আপনার ফ্যামিলি ইনকাম কত সেটা লিখবেন। এটা কিন্তু মান্থলি চেয়েছে, মান্থলি দেবেন, পার মান্থে কত ইনকাম। এটা আপনার ইনকাম সার্টিফিকেট যেটি থাকবেন সেটি যেটি থাকবে সেটিই দেবেন। এখানে আপনার অ্যাড্রেস, যদি আপনি পঞ্চায়েত এরিয়ার হয়ে থাকেন তাহলে গ্রামের নাম দেবেন, এবং যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকেন তাহলে ওয়ার্ড নম্বর দেবেন। এখানে গ্রামের নাম্বার দিচ্ছি, আমি নাম দিচ্ছি। এখানে পোস্টের নামটি দেবেন, এখানে পুলিশ স্টেশনটি দেবেন, এখানে নিয়ারেস্ট সিটিটি দেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে অলরেডি স্টেট সিলেক্ট আছে, যদি অন্য কোনো স্টেট থেকে আসেন তাহলে স্টেটটি সিলেক্ট করবেন। এখানে এখানে পিনকোডটি আপনার দেবেন। যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই বক্সটিতে ক্লিক করে দেবেন, তাহলে দুটো অ্যাড্রেস এক হয়ে যাবে। এবার এখানে আপনার কোয়ালিফিকেশানটি আপলোড করতে হবে, কোয়ালিফিকেশানের ডিটেলসটি দিতে হবে। ধরুন কোয়ালিফিকেশান আপনাকে এইচএস দিতে হবে, এইচএস যে বোর্ড থেকে করেছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি ভোকেশনাল থেকে কোর্স করে থাকেন তাহলে এখানে ভোকেশনাল সিলেক্ট করবেন, যদি রেগুলার থেকে করেন রেগুলার সিলেক্ট করবেন। তারপর ইয়ার অফ পাসিং, যদি 2020 এই সালে পাস করে থাকেন কিংবা যদি আগের 2019 কিংবা 18, 2019 কিংবা 18-র মধ্যেই নেবে, তার আগে হলে নেবে না। তো যদি 2020 হয় 2020 সিলেক্ট করবেন। রোল নম্বরটি এখানে সিলেক্ট করবেন, এবং রোলটি আলাদা এবং নম্বরটি আলাদা সিলেক্ট করবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি সিলেক্ট করবেন, এখানে রেজিস্ট্রেশনের ইয়ারটি সিলেক্ট করবেন যেই সালে আপনার রেজিস্ট্রেশন হয়েছিল।
এখানে মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটি সিলেক্ট করবেন, এবং লাস্ট কোন স্কুল থেকে আপনি এইচএস করেছেন অর্থাৎ যেই যেই স্কুলে আপনি লাস্ট পড়েছেন সেই স্কুলের নামটি এখানে দেবেন। যদি আপনি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন নো করবেন। এখানে এবার সাবজেক্ট এসে গেছে, এবার দেখুন এখানে ইংলিশ সাবজেক্ট যেটি আছে এখানে এখানে ফুল মার্ক কত ছিল, ধরুন 80, থিওরিতে কত ছিল 80 এবং ফুল মার্ক প্র্যাকটিক্যালে ছিল 20, এটা আগে বসাবেন। তারপরে কত পেয়েছেন, ধরুন 80 এখানে যত পেয়েছেন সেটি বসাবেন এবং এখানে প্র্যাকটিক্যালে যত পেয়েছেন সেটি বসাবেন। তারপর এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন, বেঙ্গলি করে দেবেন। বেঙ্গলি করার পর এখানে 80 এবং 20 সিলেক্ট করবেন, তারপর এখানে কত পেয়েছেন সেটি সিলেক্ট করবেন। তারপর থার্ড সাবজেক্ট আপনার যেটি ছিল ধরুন সংস্কৃত, এখানে যে নাম্বারটি পেয়েছেন সেটি এন্ট্রি করবেন। থার্ড সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট, 4 নম্বর সাবজেক্ট হিসাবে যেটি ছিল সেটি সিলেক্ট করবেন এখানে। তারপর পাঁচ নম্বর সাবজেক্টটি সিলেক্ট করবেন। তারপর যদি 6 নম্বর কারো সাবজেক্ট থেকে থাকে তবে সিলেক্ট করবেন, নাহলে সিলেক্ট করার দরকার নেই। তারপর এখানে আপনাকে একটি ছবি সিলেক্ট করতে হবে, কালার ফটো। এখানে দেখুন সাইজ দেওয়া আছে 5 থেকে 30 কেবির মধ্যে, এটি আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে একটি সিগনেচার সিলেক্ট করবেন 5 থেকে 30 কেবির মধ্যে। তারপর এখানে আপনার যে হায়ার সেকেন্ডারি মার্কশিটটি রয়েছে সেই মার্কশিটটি সিলেক্ট করবেন। মার্কশিটটি যখন স্ক্যান করবেন শুধু ফ্রন্ট সাইডটি করবেন এবং সেটি যেন 5 থেকে 200 কেবির মধ্যে হয় এবং সেটি জেপিজি ফরম্যাটে যেন হয়। দেখুন আমি সিলেক্ট করে দিলাম। এবার এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি এখানে বসাবেন। তারপর এখানে যে ডিক্লারেশনটাই আছে এখানে টিক দেবেন। তো এবার সাবমিট করব। তো সাবমিট করার আগে আমি একটা অ্যাডভাইস দেবো সবাইকে, সবাই একটু প্রথম থেকে দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থেকে থাকে তবেই সাবমিট করবেন, নাহলে আরেকবার দেখে কারেকশান করে তারপর সাবমিটটি করবেন। আমি আমার সব কিছু ঠিক আছে তাই আমার সাবমিট, দেখুন এখানে আমার সাবমিটটি নিল না কেন, পাসপোর্ট সাইজের ছবিটি আমার একটু বেশি হয়ে গেছিলো, 30 কেবির বেশি হয়ে গেছিলো। তো এটাকে 30 কেবির মধ্যেই কিন্তু রাখতে হবে। আমি আবার সাইজটি রিসাইজ করে আবার এখানে ফটোটি আপলোড করব। আপলোড করে দিলাম, এখানে সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচার কোডটি আমি টাইপ করব। এবং ডিক্লারেশনে ক্লিক করব এবং সাবমিট অপশানে ক্লিক করব। দেখুন আমার রেজিস্ট্রেশনটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে দেখুন দিয়ে দিছে থ্যাংক ইউ ফর ইওর রেজিস্ট্রেশন, ইওর ইউজার আইডি, একটা আইডি দিয়েছে এবং একটি পাসওয়ার্ড দিয়েছে। এটি আপনার মোবাইলে মেসেজ চলে যাবে, তবু আমি বলবো আপনি একটি প্রিন্ট আউট কিংবা লিখে রাখবেন। দেখুন এখানে আমাদের এই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ডটি পাওয়ার পর এবার আমরা যাবো লগ ইনে। এখানে লগ ইন ক্লিক করুন। দেখুন এখানে চাইছে ইউজার আইডি, এখানে ইউজার আইডিটি বসাবেন, এখানে পাসওয়ার্ডটি বসাবেন, এবার এখানে ক্যাপচার কোডটি বসাবেন, এবার এখানে সাইন ইন করবেন। দেখুন সাইন ইন করার পর এরকম একটি পেজ আসবে। তো এখানে দেখুন লেখা আছে ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশান 2020-21, এখানে ক্লিক করুন। এখানে যদি আপনার এডিট করার থাকে কিছু, এডিট আগে যেগুলো ফর্ম ফিল আপ করলেন, আগে যে ইনফরমেশানগুলো দিয়েছেন তার মধ্যে যদি কিছু এডিট করার থাকে এখানে ক্লিক করুন। দেখুন এখানে আবার আপনার সব কিছু শো করছে। যদি কিছু এডিট করার থাকে এখানে এডিট করবেন এবং এডিট করার পর এখানে ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করার পর কিন্তু আর আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আমি ফাইনাল সাবমিট করছি, আমার সব কিছু ঠিক আছে, ফাইনাল সাবমিট হয়ে গেল। দেখুন এরপরে কিন্তু ফাইনাল সাবমিট অপ কোনো সাবমিটের অপশানটি কিন্তু চলে গেছে, আর আপনি কিছু করতে পারবেন না, অতএব দেখে করবেন। এবার ধরুন আপনি কিসে অ্যাপ্লাই করবেন, অনার্সে কি পাসে? যদি পাস অনার্সে অ্যাপ্লাই করতে চান, ধরুন এখানে গেলেন এই অ্যাপ্লাই ফর অনার্স, এই অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর অনার্স। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার জন্য যেই যেই অনার্সগুলো রয়েছে সেগুলোকে আপনি প্রেফারেন্স হিসেবে সাজাতে পারেন। আপনি তিনটি চয়েস দিতে পারেন, এর মধ্যে ধরুন আমি এখানে দিলাম বাংলা ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস হিস্ট্রি এবং থার্ড চয়েস জিওগ্রাফি, দিয়ে আমি সাবমিট করলাম। এবার সাবমিট করার আগে আপনাকে দেখাবে, দেখুন আর ইউ শিওর টু ফাইনাল সাবমিট, আফটার ফাইনাল সাবমিট ইউ ক্যান নট চেঞ্জ ইউর ইনফরমেশান।
অর্থাৎ আপনি সাবমিট করার পরে কিন্তু কোনো রকমের চেঞ্জ করতে পারবেন না। অতএব আমি সিওর যে এটাই আমার ঠিক আছে, তো আমি ওকে করে দিলাম। দেখুন ওকে করে দেওয়ার পর আপনার এটি অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই করার পর এবার আপনাকে পেমেন্ট করতে হবে। ধরুন যদি অনার্সের জন্য অ্যাপ্লাই করেন, দেখবেন এই অ্যাপ্লাই ফর অনার্সের নিচেই ঠিক পে অপশানটি রয়েছে, এইখানে আপনি গেলে এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এবার ধরুন যদি আমি জেনারেলে পাসের জন্য অ্যাপ্লাই করি, তো এখানে দেখুন স্টেপ থ্রিতে আছে অ্যাপ্লাই ফর পাস, এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর পাস। এই অপশানটিতে ক্লিক করার পরে দেখুন আপনার জন্য যেই সব সাবজেক্টগুলি আছে এখানে দেখাবে। এখানেও আপনি তিনটি চয়েস সিলেক্ট করতে পারবেন। এবার আপনার পছন্দ মতো চয়েসটি এখানে সিলেক্ট করবেন। ধরুন যদি আপনার মনে হয় যে বেঙ্গলি নিয়ে পড়বেন, বেঙ্গলিটাকে ফার্স্ট চয়েস রাখবো, তাহলে বেঙ্গলিকে এক সিলেক্ট করলেন এবং বেঙ্গলির সঙ্গে যেসব কম্বাইন সাবজেক্টগুলি আছে, দেখুন বেঙ্গলির সঙ্গে কী রাখতে চান, হিস্ট্রি বেঙ্গলি, বেঙ্গলি পল সায়েন্স, বেঙ্গলি ফিলোজফি, আপনি যেটা রাখতে চান সেটা রাখবেন। আমি ধরুন বেঙ্গলি হিস্ট্রি রাখলাম। এবার ধরুন দ্বিতীয় চয়েসে আমি সংস্কৃত রাখলাম, দ্বিতীয় টু দেবেন। এবার এখানে দেখুন আপনার সংস্কৃতের সঙ্গে কী সাবজেক্টটি রাখতে চাইছেন, সংস্কৃতের সঙ্গে হিস্ট্রি, সংস্কৃতের সঙ্গে পল সায়েন্স, সংস্কৃতের সঙ্গে ফিলোজফি, যেটা রাখতে চাইবেন সেটি দেবেন। ধরুন আমি হিস্ট্রি রাখলাম। এবার আরেকটি চয়েস দিতে পারেন এডুকেশান কিংবা যেটা আপনার পছন্দ হবে। আমি এডুকেশান দিচ্ছি, এডুকেশানকে থার্ড চয়েস রাখলাম। এবার এডুকেশানের সঙ্গে আপনি যেই চয়েসটি রাখতে চান, এডুকেশান হিস্ট্রি, এডুকেশান পল সায়েন্স, এডুকেশান ফিলোজফি, আমি হিস্ট্রিটাই রাখলাম। আপনি এটা পল সায়েন্সও রাখতে পারেন, ফিলোজফি রাখতে পারেন, যেটা ইচ্ছা রাখতে পারেন। রেখে সিলেক্ট করার পর এখানে ফাইনাল সাবমিট করে দেবেন। আমি দেখুন এখানে ফাইনাল সাবমিটটি করে দিলাম। তো ফাইনাল সাবমিট করার পর দেখুন এখানে আবার পাসের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে যান, পাসের জন্য আপনার অ্যাপ্লাই হয়ে গেল। এবার পাসের জন্য আপনি ফিটি কীভাবে দেবেন দেখুন বন্ধুরা, এবার আমরা দেখে নেব কীভাবে আমরা পেমেন্ট করব। তো এখানে দেখুন আমি যেহেতু পাসে অ্যাপ্লাই করেছি, এখানে অ্যাপ্লাই ফর পাস এই অপশানটিতে গেলে দেখুন নিচে লেখা আছে পে পাস অ্যাপ্লিকেশান ফিজ অনলাইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন লেখা আছে পাসের জন্য আমাকে 90 টাকা পেমেন্ট করতে হবে। দেখুন এখানে চেক আউট বলে অপশানটি রয়েছে, চেক আউট অপশানে ক্লিক করলাম, দেখুন এখানে একটি এরকম একটা পেজ খুলে যাবে। তো এখানে আপনার যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যেইটি থাকবে সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। ধরুন এখানে যদি আমার এখানে আমার নেট ব্যাঙ্কিংটি রয়েছে, তো নেট ব্যাঙ্কিং থেকে আমি পেমেন্ট করব। এখানে ওটিপিটি মারলেই এবং কনফার্ম করুন, দেখুন আপনার পেমেন্টটি সাকসেসফুলি হয়ে গেছে। সাকসেসফুলি হওয়ার পর দেখুন এখানে আপনার হোম পেজে যখন আসবেন দেখাবে পেমেন্ট সাকসেসফুলি। তো এখানে পেমেন্ট সাকসেসফুলি দেখানোর পর আপনাকে এখানে একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। দেখুন প্রিন্ট ইওর অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড ডাটা, এখানে দেখুন আপনি যেটিতে ফর্ম ফিল আপ করেছেন সেটার জন্য আপনি ডাউনলোড করবেন। এখানে আমি যেহেতু পাসে করেছি, ক্লিক হ্যাড টু ডাউনলোড জেনারেল পাস অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ক্লিক করুন, দেখবেন আপনার ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। এটি একটি প্রিন্ট আউট করে রেখে দেবেন। এখান থেকে আপনি আপনার ফিজের স্ট্যাটাসটি এবং দেখতেও পারবেন এবং প্রিন্টও করতে পারবেন। আমি একটি প্রিন্ট নিয়ে রাখছি। দেখুন সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হওয়ার পর এখানে লগ আউট বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করে তারপর বেরোবেন। তো সবশেষে বলে রাখি বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।